নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে ঝাল নিমকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সন্ধ্যার আড্ডায় যদি এরকম চা বা কফির সাথে ঝাল ঝাল নিমকি পাওয়া যায় তাহলে তো আড্ডাটা জমে যাবে। নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে ঝাল নিমকি তৈরি করার জন্য লাগবে সাদা তেল, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর লবণ। এবার এখানে 200 গ্রাম ময়দা নেওয়া হয়েছে। 200 গ্রাম ময়দার জন্য দেওয়া হচ্ছে 25 গ্রাম সাদা তেল আর 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আবার খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে। ময়দার মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, এবার ময়মটা ভালো করে নিতে হবে। মনে রাখতে হবে নিমকির কিন্তু ময়মটাই মেন পার্ট। ময়ম যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু নিমকি একদমই ভালো হবে না। ভাজার পরই নরম হয়ে যাবে আর মুচমুচে ও খাস্তা কিছুই হবে না, তার জন্য ময়মটা একটু সময় নিয়ে করে নিতে হবে। ময়দার ময়ম ভালো করে নেওয়া হয়ে গেল, এইবার অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ভালো হবে না, মানে ময়দা মাখাটা একটু শক্ত রাখতে হবে, কিন্তু অনেকক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল, এবার ময়দার থেকে লেচি কেটে নেব। ময়দা মাখাটা খেয়াল রাখতে হবে যেন নরম না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকবে। এইবার ময়দা মাখাটা হাতের মধ্যে নিয়ে রোল করে তারপরে 3টে লেচি করে নেব ময়দার থেকে। যেহেতু ঝাল কুচো নিমকিটা না একটু মোটা করে বেললে পরে, সেই নিমকিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে পাতলা করার থেকে, তাই এইখানে আমরা 3টে লেচি করে নিয়েছি। এবার চাটকির ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে তারপর 1টা করে লেচি নিয়ে সুন্দর করে 4 দিক গোল করে বেলে নেব। লেচিটা বেলে নেওয়া হয়ে গেল, আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল। তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটি ছুরি দিয়ে লম্বা লম্বা ও সরু করে কেটে নিতে হবে। সাইজ কিন্তু একদম ছোটো ছোটো করলেই খুব ভালো লাগে খাবার সময়, আর এটা আপনাদের পছন্দ মতন কেউ বড় সাইজও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর নিমকির আকার এবার কেটে নেওয়া হচ্ছে। নিমকিগুলো কেটে নেওয়া হয়ে গেল, এইবার ভেজে নেব। আর একটা কথা খেয়াল রাখতে হবে, 1টা করে লেচি বেলে নিয়ে সেই নিমকি কেটে ভেজে তারপরে কিন্তু আবার লেচি বেলতে হবে। সমস্ত লেচি একসাথে বেলে তারপর নিমকিগুলো কেটে ভাজলে কিন্তু কোনোটাই ফুলবে না আর নিমকিগুলো একদমই বাজে হবে। প্রথমে কিন্তু তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর নিমকিগুলো তেলে ছাড়া মাত্রই যখন ফুলে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম সিমে রেখে নিমকিগুলোকে ভাজতে হবে। প্রথমে একটি ঝাঁঝরি দিয়ে তেলগুলোকে ওপর নিচ করে ডুবিয়ে নিমকিগুলোকে
দিলে পরেই নিমকিগুলো খুব ভালো করে লুচির মতন ফুলে উঠবে। গ্যাসের ফ্লেম একদম সিমে রেখে কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেল। এবার যখন নিমকিটা ভাজা হয়ে যাবে, তোলার সময় হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। কারণ তখন যদি গ্যাসের ফ্লেম সিম থাকে, তাহলে নিমকির ভেতর তেলগুলো সব টেনে নেবে। তাই গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে সমস্ত নিমকিগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর একই পদ্ধতিতে অন্য নিমকিগুলোও সব ভেজে নেব। সব নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেল, তাহলে আওয়াজটা শোনা যাক কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল নিমকি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।